পুজো আর বেশি দিন বাকি নেই শিউলি ফুল ফোটার অপেক্ষায় কর করগুনছে কাশফুল ঢাকিরা ঢাকের দড়িতে দিচ্ছে টান ওদিকে গঙ্গার মাটিতে সেজে উঠছেন মা দুর্গা তবে এসব কিছু ঘটে যাওয়ার আগেই যে সেরে ফেলতে হয় রেকর্ডিং মা আসছেন বলে কথা দেরি করা যায় নাকি তোর জোড় বাংলায় একের পর এক চ্যানেলগুলির স্টুডিওতে কারণ চোদ্দোই অক্টোবর এসেই গেল বলে দোরগোড়ায় মহালয়া যে আর অভিনেত্রীরা মহিষাসুর মর্দিনী রূপে আবির্ভূত হতে চলেছেন টিভির স্ক্রিনে তবে কে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন জানেন কি চূড়ান্ত হয়ে গিয়েছে নায়িকাদের নাম শোনা যাচ্ছে চলতি বছরে তিনটি চ্যানেলে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে মা দুর্গা যদিও এনি নিয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি সূত্র মারফত খবর মহালয় এবার জি বাংলায় দুর্গারূপে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া রায়কে যদিও এই মুহূর্তে তিনি বড় পর্দাতেও ঝড় তুলেছেন শোনা গিয়েছে এই চ্যানেলে শিবের ভূমিকায় অভিনয় করবেন অভিষেক বসু এর আগে বহুবার মা দুর্গা রূপে অপরদিকে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে সূত্র বলছে এবার তিনি আবারও হাজির হবেন চিনময়ী রূপে এবার স্টার জলসায় দেখা যাবে কোয়েলকে দুর্গতি নাশিনী রূপে পাশাপাশি কালার্স বাংলা থেকে অফার গিয়েছে কৌশানীর কাছে কিন্তু শেষ অবধি তিনি মহালয়ার দিন সকালে ফ্রেমে ধরা দিচ্ছেন কিনা তা তার সময়ই বলবে